এখানে পুকুর পুকুর থেকে থেকে আমরা পানি পানি নিয়ে 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 তবু হচ্ছে না ধরে গেছে বড় করে আগুনটা আরো বড় হয়েছে তো আমরা কিন্তু এই দেখতে পাচ্ছি যে এখান থেকে গ্যাস সিলিন্ডার আছে ওইগুলা কি করছি পুকুরে ফেলাই দিছি পুকুরো ফেলাই দেওয়ার কারণে কিন্তু আরো এখান থেকে কিন্তু আরো বিপদ অনেকটা মুক্ত হয়েছে তাও

লেলাহল থেকে আমি ওইখান থেকে ছুটে আসছি সাথে সাথে আমি আমাদের মহানগরে কল করার সাথে সাথে লাইভে দেওয়ার সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফারতুলি থানা এবং আকবেশ্বর থানা হালিশ্বর থানা সবাই ছুটে আসছে এবং এলাকাবাসীর সবার বিশেষ করে যুবকদের যুবকদের অত্যন্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ এখন নিয়ন্ত্রণে যখন অস্পতম আগুন লাগছিল ভয়াবহ আগুন ছিল আমরা যে যতটুকু পারছি দিন মজুর ছিলাম রিক্সা চালক ছিলাম ইসলাম আন্দোলনের সবাই ছিল সবাই শ্রম থেকে আমরা আগুন নিয়ন্ত্রণ করছি মাসাল আলহামদুলিল্লাহ দুই পাশা এলাকা এই পাশা এলাকা এই পাশা এলাকা আমরা চাই না এখানে ভিতরে কোন জুট পেট্রি কোন ফ্যাক্টরি হতে চাই না আমরা চাই খালি এটা আমরা সাড়ে চারটার সময় ফায়ার সার্ভিসে আগুনের সংবাদ পাই যে উত্তর কাটলি স্টেডিয়ামের উত্তর বাসায় একটা ফোম ফ্যাক্টরিতে আগুন লেগেছে সাথে সাথে আমাদের আগ্রাবাদ থেকে তিনটা ইউনিট আসে এবং বন্ধুর থেকে দুইটা ইউনিট মোট পাঁচটা ইউনিট এসে এখানে আগুন নির্মাণের কাজ করছে এখন আগুন নির্মাণের কাজ চলছে তবে আগুন কন্ট্রোল হয়ে গেছে পাঁচটা দশের কন্ট্রোল হয়ে গেছে এখন ড্যাম্পিং ডাউন চলছে তবে আগুনের কারণ আমরা এখনও বলতে পারতেছি না কারণ আমরা এটা আরো দেখবো আগুন শেষ হলে পাশাপাশি কত ক্ষয় ক্ষতি সেটা আমরা আগুন নিবন্ধ সেটা আমরা অনুমান করব আগুন প্রথমে কোন কারখানায় লাগছে পাশাপাশি তো কয়টা এখানে ফোম এবং কার্টুনের ফ্যাক্টরি আমরা যেটুকু জানতে পারছি কার্টুনের ফ্যাক্টরিতে আগুনটা লেগে সরে গেছে আর কি ফোম ফ্যাক্টরির দিকে এবং এখনো আগুন টোটালি নিয়ন্ত্রণের কাছে নির্বাপনের কাছাকাছি অনেক কাজ চলছে আমাদের এখনো মানে কারণ বা ক্ষতি না কারণ এবং ক্ষয়ক্ষতি এখন আমরা বলতে পারতেছি না আমরা আগে দেখবো তারপরে निर्धारण गर्नु